একদিন ভয়ানক ডাইনি গুহার ভিতরে একটা ডিম পারে। সেই ডিমটাকে গুহাতে রেখে তাড়াতাড়ি করে সেই ভয়ানক ডাইনি গুহা থেকে বের হয়ে খাবার খুঁজতে সেখান থেকে চলে যায়। তখনই সে রাস্তা দিয়ে যাচ্ছিল টুনি ছানা টিঙ্কু। টিঙ্কু সেই গুহাটাকে এসে দেখতে পায়। টিঙ্কু মনে করে গুহার ভেতরে অনেক খাবার দাবার আছে, তাই তাড়াতাড়ি করে সে গুহার ভেতরে ঢুকে যায়। তখনই সে ডিমটাকে দেখতে পায়। ডিমটাকে গুহা থেকে বের করে নিয়ে আসে। তখনই একটা কুড়াল বাই করে সে ডিমটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারে না। তখনই টিঙ্কু সেই ডিমের উপরে আগুন লাগিয়ে দেয়। তখনই ভয়ানক মুরগি ডাইনি চলে আসে। মুরগি ডাইনি কান্নাকাটি করতে লাগে। তখনই টিঙ্কু বলে, তোমার ডিম আমি পুরাবো না। একদিন মুরগি ডাইনি আর একটা ভয়ানক রাক্ষস শিকার খুঁজে বেড়াচ্ছিল। তখনই রাক্ষস দুটো টুনি ঘরটাকে দেখতে পায়। মুরগি ডাইনি টুনিকে খাবার লেগে তাড়াতাড়ি করে টুনি ঘরের ভেতরে ঢুকে যায়। ভেতরে টুনি আর টিঙ্কু ঘুমাচ্ছিল। তখনই সে ভয়ানক মুরগি ডাইনি চলে আসে। মুরগি ডাইনি দেখে টিঙ্কু ঘুমাচ্ছে। তখনই তাড়াতাড়ি করে টিঙ্কুকে খাওয়া শুরু করে। তখনই টিঙ্কু যন্ত্রণায় কান্নাকাটি করতে লাগে। তখনই টুনির ঘুম ভেঙে যায়। তখনই টুনি মুরগি ডাইনিকে একটা দড়ি করে বেঁধে ফেলে। মুরগি ডাইনি কান্নাকাটি করতে লাগে। তখনই সে ভয়ানক রাক্ষসটা চলে আসে। রাক্ষসটা বলে, তুমি মুরগি ডাইনিকে ছেড়ে দাও টুনি। তখনই টুনি বলে, আমি ছাড়তে পারি। একদিন টুনি আর টিঙ্কু খাবার খুঁজতে গেছিল। তখনই টুনি দেখে রাস্তাতে একটা নাকমণি পড়ে আছে। তাছাড়া টিঙ্কু সেই নাকমণিটা মাথায় গুনিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। তখনই সে নাকমণিটা খুঁজতে খুঁজতে সে ভয়ঙ্কর সাপটা চলে আসে। সাপটা মণিটা না দেখতে পেয়ে কান্নাকাটি করতে লাগে। তখনই সেখানে এক ভয়ঙ্কর রাক্ষস চলে আসে। সেই রাক্ষসটা বলে, তোমার নাকমণি টুনি পাখি নিয়ে গেছে। তখনই সে সাপটা তাড়াতাড়ি করে টুনির বাড়ি চলে যায়। টুনি তা ছানা টিঙ্কুর সাথে কথা বলছিল। তখনই সে সাপটা এসে টুনিকে কামড় দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি বিষে লীল হয়ে সেখানেই মারা যায়। তাছাড়া টিঙ্কু কান্নাকাটি করতে লাগে। টিঙ্কু বলে, আমার মা আবার ফিরে আসবে, তোমারা যদি লাইক। একদিন টুনি বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরছিল। টুনির বাড়ি ফিরতে রাত হয়ে যায়। তখন টুনির মাছের গন্ধে সেখানে এক ভয়ঙ্কর ডাইনি চলে আসে। আরে বাহ, টুনির মাছের তো ভালোই গন্ধ হচ্ছে, টুনির মাছটাকে খেতে হবে। ডাইনি একথা বলে সেখান থেকে চলে যায়। তখনই টুনি মাছ নিয়ে যাচ্ছিল। তখন টুনি দেখে রাস্তাতে একটা বাচ্চা বসেছে। টুনি সেই বাচ্চাটাকে একা দেখে টুনি তাড়াতাড়ি করে সেই বাচ্চাটাকে বাড়ি নিয়ে চলে। টুনি বাচ্চাটাকে ঘরে রেখে মাছটা কাটার জন্য তাড়াতাড়ি করে একটা মুঠি আনতে যায়। তখনই সেই বাচ্চাটার ভেতর থেকে ভয়ঙ্কর ডাইনি বের হয়। ডাইনি সেই মাছটাকে খেতে লাগে। তখনই টুনি চলে আসে। ডাইনি বলে, টুনি তোর মাছ তখনই ফির পাবে। একদিন টিঙ্কুর মা বাবার প্রচন্ড অসুখ, তাই টিঙ্কু কান্নাকাটি করতে করতে বলে, বাবা তোমরা চিন্তা করো না, তোমার ছানা টিঙ্কু তোমাদেরকে ঠিক সুস্থ করে তুলবে। আমি আজকে যাব তোমাদের জন্য শহরে ওষুধ আনতে। টিঙ্কু তার বাবা মাকে একথা বলে ঘর থেকে বের হয়ে যায়। তখনই টিঙ্কু তাড়াতাড়ি করে শহরে ওষুধ আনার জন্য সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ বাদে টিঙ্কু যখন ওষুধ নিয়ে বাড়ি ফেরে তখনই টিঙ্কু দেখে তার মা বাবা আর বেঁচে নেই। তখনই টিঙ্কু খুব কান্নাকাটি করতে লাগে। টিঙ্কু কাঁদতে কাঁদতে বলে, মা দেখো তোমার ছানা টিঙ্কু এসেছে, একটিবার আমার সাথে কথা বলো, তোমরা সবাই আমার মা বাবার জন্য লাইক করে দিও।